সার্চ হৃদয় ভালোবাসা সিনেমাগুলো দিয়ে দর্শকদের মন জয় করেছেন অনন্ত বর্ষা জুটি শুধু সিনেমার পর্দাই নয় ব্যক্তি জীবনেও জুটি বেঁধেছেন এই দুজন মানুষ ভালোবেসেছেন ভালোবেসে বিয়েও করেছেন ফাগুন আর বিশ্ব ভালোবাসা দিবসের প্রহর কিন্তু শুরু হয়ে গেছে আর ভালোবাসার এই প্রহরে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনপ্রিয় জুটি অনন্ত বর্ষা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার ফাল্গুন প্রেজেন্টেড বাই পুষ্টিতে ধন্যবাদ দর্শক আজকে অনন্ত এবং বর্ষা দুজনের সাথে অনেক অনেক গল্প হবে তাদের কাজ নিয়ে গল্প হবে এবং অবশ্যই ভালোবাসা নিয়ে গল্প হবে আচ্ছা কেমন আছেন ভালো শুরুতে একটু জানতে চাই যে ভালোবেসেছেন দুজন দুজনকে কিন্তু ভালোবাসার কথা শুরুতে কে বলেছে ভালোবাসা তো দুজনের দুজনই বলেছি

খুবই ভালো মানে দীর্ঘ সময় কিন্তু আচ্ছা বর্ষা যখন আপনাকে ভালোবাসার কথা বললো তখন কি আপনি সময় নিয়েছেন না সাথে সাথে আপনিও রাজি হয়ে গেছেন না না সাথে সাথেই রাজি হয়ে গেছে তাই খুবই ভালো ওই ফিলিংসটা হয়তো তার মধ্যে ছিল এই জন্যই সাথে সাথে রাজি হয়ে গেছে আচ্ছা দিল ফিলিংস দুই দিক আসে সেটাই একটু আরেকটা প্রশ্ন করতে চাই হচ্ছে আপনি তো ব্যবসায় হিসেবে সফল তো সিনেমায় আসবেন এই পরিকল্পনাটা কি আগে থেকে ছিল নাকি হঠাৎ করে এসেছে না 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 আগে থেকে ছিল না হঠাৎ করেই আসা 2008 এ আমরা শুটিং শুরু করি দা সার্চ মুভি টু থাউজেন্ড থেকে ষোলো তারিখ থেকে প্ল্যানটা করেছি জাস্ট ওয়ান ইয়ার এগো দেবাস্ট ওয়ান এক বছর আগে প্ল্যান করলেন এবং ইমপ্লিমেন্টেশন হলো হচ্ছে এক বছর পরে মানে ছোটবেলা থেকে কোনো ইয়ে ছিল না যে আমি আমি বড় পর্দায় কাজ করব এরকম কিছু ছিল না ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ব্যবসায়ী হব বিজনেসম্যান হব

হওয়া যেতে পারে বাট আমি ভাবিনি যে আমি ফিল্ম স্টার হব মুভি করব বাট আমি মডেল হতে চেয়েছিলাম আর কি আচ্ছা আপনার নতুন একটা মুভি রিলিজ হবে দিন দা ডে এটা কবে মুক্তি পাচ্ছে এটা তো আমরা প্রেস কনফারেন্স করার কথা মার্চের ফাইভে তখন ডিক্লার দেওয়ার কথা তারপরও জিজ্ঞেস করেছেন বলি আমাদের টার্গেট হচ্ছে হলো কুরবানি ঈদে কোরবানি ঈদে আচ্ছা আমরা প্রেস কনফারেন্স করব হচ্ছে ফিফথ মার্চে ইরানি ডিরেক্টর ইরানি আর্টিস্ট লেবানন তুর্কি এসব আর্টিস্ট আসবে বাংলাদেশে প্রেস কনফারেন্সে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় শুট করেছেন এটা শুট করেছি আমাদের দেশে পুরোটাই না না 8% আচ্ছা আচ্ছা 8 8 10% হবে আর বাকিটা শ্যুট করেছি হলো তুর্কি ইরান আর আফগানিস্তান একটা বলতেই হয় যে মানে রবীন্দ্রনাথের একটা ভাষায় বলতে হয় যে ভালোবাসায় রাগ না থাকলে সেই ভালোবাসা সার্থক হয় না মানে তরকারিতে অনেকটা লঙ্কা মরিচের মতো তো আপনাদের মধ্যে লঙ্কা মরিচটাকে দুজনই দুজনই মানে এক কম বেশি আছে না 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 ভালো যেহেতু দুজনেই দুজনকে বাসিতে দুজনই লঙ্কা মরিচ মানে রাগ করলে কি আরেকজন একটু সামলানোর চেষ্টা করেন রাগ তো রাগই তখন তো আর কেউ কেউ সামলায় না পরে আর দুজনে একসাথেই শুরু হয়ে যায় দুষ্টমি করা রাগ আসলে আমাদের মধ্যে হয় না এরকম না ছোটখাটো তো হয়ই সমস্যা সব সংসারেই ওরকমই হয় তারপর এমনিতেই ঠিক হয়ে যায় আবার একেবারেই কি আপনার দুজনে একসাথেই ঝগড়া লাগে একসাথেই থেমে যায় এরকম কি কিছু সামলানোটা অন্য টাইপের আমাদের যেমন আমি বুঝতে পারি যে ঝগড়াটা হয়েছে ও এখন নর্মাল ওই দিন অনেক সুন্দর সুন্দর পাক করবে নিজেই তার মানে যখন খাবার দিয়ে তখন আমি বুঝবো যে ওর রাগ চলে গেছে মজার ব্যাপার এগুলো আচ্ছা ব্যবসায়ী হিসেবে আপনি যতটা সফল সিনেমায় আসার পরেও আপনি সফল হয়েছেন তো কোনটা আপনার কাছে বেশি কঠিন মনে হয়েছে কঠিন তো আসলে সো মাচ কঠিন হচ্ছে বিজনেস আচ্ছা কারণ বিজনেসে ধরেন একটা আছে বিজনেস করা আর এটা আছে বিজনেসে সাকসেস হওয়া বাংলাদেশের সি আই পি হওয়া ইজ নট ই ওয়ান টু টাইম নাইন টাইম আই গট সিআইপি নাইন টাইম ইভেন রানিং সিআইপি দেন আই গট টু থ্রি টাইম ফ্রম প্রাইম মিনিস্টার আই গট দ্য এক্সপোর্ট অফ ইয়াজওয়াল

আমার বিজনেসটা কিন্তু এটা সারা জীবন আমার সাথেই রয়ে যাবে আমি যতদিন বেঁচে থাকি ওই জায়গাটা থেকে কিন্তু আমাকে কেউ সরাতে পারবে না লাইক ওখানে যে আমার কিছু লোক আছে আমার সাথে যারা কাজ করে সো মানে ওদের ভালোবাসাটা আমার জন্য সারা জীবনের বাট এখন আমি একজন হিরোইন আমাকে মানুষ চিনে জানে এই ভালো লাগাটা কিন্তু সারা জীবনের না আর সবচাইতে বড় বড় কথা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালানো আসলে এত সোজা ব্যাপার না এটা খুবই মানে খুব কঠিন পরিশ্রম করতে হয় সো আমি এটা খুব এনজয় করি আমার কাছে খুব ভালোই লাগে আমার কাছে মনে হয় যে যাক কিছু একটা করতে পারতেছি মানে মাস শেষে যখন ওদেরকে স্যালারি দেই মাস শেষে যখন শিপমেন্টগুলো ঠিকমতো চলে যায় তখন এতগুলো মানুষকে আপনারা দেখছেন আপনাদের কিন্তু শোনাmatched আমরা আমরা কিন্তু শুনেছি যে আপনাদের সাথে যারা কাজ করে যে শ্রমিকরা তারা কিন্তু খুবই আপনাদেরকে ভালোবাসে এই এটা কিভাবে আপনারা ইয়ে করেছেন মানে কোন দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনারা আসলে শ্রমিক মালিক মানে আমরা বিশেষ করে আমি কখনো এস পর্যন্ত মনে করিনি যে এটা হচ্ছে আমার ফ্যাক্টরি এবং আমি এটার মালিক আর ওর হচ্ছে শ্রমিক এটা আমার আজ পর্যন্ত এটা আমার মনে আসেনি আমি মানে আমি প্রথম থেকেই আমাদের কোম্পানিতে বিশ বাইশ বছর ধরে একই ম্যানেজমেন্ট কাজ করে মানে ওরকম চেঞ্জ হয় না ম্যানেজমেন্ট দেখা গেছে যে বাইশ বছর আগে চাকরি নিয়েছে ওই ম্যানেজমেন্টই আছে বিশ বছর বাইশ বছর পনেরো বছর আঠারো বছর একই ম্যানেজমেন্ট ওয়ার্কারও এরকম এটার কারণটাই হচ্ছে যে আমরা মালিক কখনো আমি বলি নাই আমাকে আমি যখন ফ্যাক্টরিতে সবসময় ওয়ার্কার নিয়ে মিটিং করি আমি শুধু একটা কথাই বলি যে আমার কাজ আমি করি তোমার কাজ তুমি করো তোমার যতটুক দায়িত্ব তুমি ভালো করে করো আমি আমার দায়িত্ব পালন করি এই কারণে আমরা একসাথে কাজ করি আমার ডিউটি বিজনেস বিজনেসের জন্যে বিল্ডিং বানিয়েছি আর হলো মেশিন কিনে দিয়েছি এই দুইটাকে মালিক বলতে পারো বাট ডনস এ আই অম দ্য ওনার অফ দিস কোম্পানি তো এটার মালিক আমরা সবাই বর্ষা আপনার কাছে একটু জানতে চাই যে সত্যি কথাটা বলবেন সেটা হচ্ছে সবার জীবনেই ভালোবাসা আসে কম বেশি একের অধিকও আসে তো সেক্ষেত্রে আপনার প্রথম ভালোবাসাকে কোনো কথা আল্লাহ আমার ঘরের দুইটা ছেলে পাশে আমার হালফ লাইন এটা

মানে আপনি যখন একটা ভালোবাসায় পড়বেন লাইক একটা প্রেম করবেন তখন ওই জায়গা থেকে যখন আপনি ছাঁকা খাবেন কষ্ট পাবেন তখন কিন্তু ওই মানুষটাকে আর ভালো লাগবে না বাট আপন যে ফ্যামিলি বাবা মা ভাই বোন এরাই কিন্তু সত্যিকার অর্থের ভালোবাসার মানুষ বর্ষা কিন্তু খুব সুন্দর করে এড়িয়ে গেলেন না না এড়িয়ে যাওয়ার কিছু নাই আমি ওর সাথে যথেষ্ট ফ্রি আমরা দুজন অনেক কিছু শেয়ার করি অনেক কথা বলি কিন্তু এমন না যে সে বসে আছে বা ভয় পাচ্ছে বাট এটা আসলে কখনো হয় না কি যে হাজবেন্ডের সামনে ওয়াইফ সব বলে দিবে ওয়াইফের সামনে হাজবেন্ড সব বলে দিবে না আমরা কিন্তু শুধু বর্ষার কাছে থাকবো না অনন্তের কাছেও থাকবো যে আপনাকেও এই একই প্রশ্ন আপনিও বলবেন যে আপনার প্রথম ভালোবাসা কি বর্ষা নাকি আগে আরো কেউ ছিল বা ও যে এখন বলে না যে ক্রাশ এটা কি আছে ছিল আগে মানে ক্রাশ তো डेफिनेटলি আমি তার আগে ভালোবাসা নিশ্চয়ই ছিল বাট এখন বলবে না এটা ভালোবাসার না পারি এটা এমন কিছু না না যদি আগে থেকেই থাকে সেটা তো আগেই থেকেছে এখন আর নতুন করে বলার কি আছে মানুষের জীবনে কোনো না কিছু আসে চলে যায় অবশ্যই এটা হয়তো বা অনেকে জানে অনেকে জানে না তো মিডিয়াতে এগুলো ঘটা করে প্রচার হয় আর কি এই যে বিশেষ দিনগুলোতে কি মনে পড়ে এরকম পুরাতন ইয়ের কথা মনে হয় না আমি অত ওকে যতটুকু চিনি আমার কথাটা আমি কেড়ে নিলাম মানে আমার কাছে মনে হয় না জোর এই প্রেজেন্ট সিচুয়েশন ওর মানে প্রিভিয়াস বা এই ধরনের কিছু ওর মনে পড়ে আমার মনে হয় না আস্থা আছে মানে আমি যতটুকু বুঝি কারণ আমার নিজের প্রতি আমার নিজের কনফিডেন্স আছে মানে আমি আমার হাজবেন্ডকে পড়তে পারি সো আমি এটা বলতে পারি যে একটা মানুষের মানে জীবন সঙ্গী ভালো লকার মানুষ কিন্তু মানে মনের মতো হতে হবে যাকে ঘিরেশের 100% সমস্ত কিছু ভালোবাসা স্বাধীনতা সবকিছু তাকে ঘিরে মানে ভালোবাসা মানে কিন্তু বেখরা হয় যে ওই রকম কেন কিছু মিস করার মতো মানুষও না আচ্ছা না আপনি তো দেশ বিদেশে পড়াশোনা করেছেন তো ওই জন্যই আর কি বিশেষ করে বলা যে সেখানে কোনো পরিচিত মানে স্মৃতি আছে কিনা কাউকে ঘিরে বলো আজকে শুনি আমি মানে আমি যতটুকু বিশ্বাস করি ম্যাক্সিমাম মানুষের জীবনে বিয়ের আগে মানে কলেজ জীবন বলেন আর ছোটবেলার জীবন বলেন ভার্সিটি জীবন বলেন কিছু না কিছু ঘটে যায় সেটাই ওগুলো মানুষ আসলে সবসময় মনে রাখবে বলে আমি মনে করি না হ্যাঁ কিন্তু যখন তার জীবনে তার স্ত্রী আসবে সন্তান আসবে তাদেরকে নিয়েই পৃথিবী তো ওগুলি মনে করবে মানুষ এটা মনে করে

দর্শক আমরা আবারও ফিরে এলাম ভালোবাসার ফাল্গুন প্রেজেন্টেড বাই পুষ্টি আমাদের সাথে দুজন অতিথি আছেন তাদেরকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই আপনারা সবাই তাদেরকে চেনেন জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল এবং বর্ষা অভিনেত্রী আমাদের তো ভালোবাসার বয়স বেশ দীর্ঘ সময় পার হয়ে গেছে বর্ষা বললেন যে বারো বছরের মতো তো এই যে বারো বছর এই বারো বছরে কোনো তিক্ত অভিজ্ঞতা নেই আপনাদের ছোটখাটো হবে ও পাক করবে আমি গান গাইয়ে গান গেয়ে ঠিক করবো এই মানে একেবারে আপনি গান করেন বললেন কি গান করেন না ওকে রাগ ভাঙানোর জন্য মানে মান ভাঙানোর জন্য কি গান করেন এই যে ওকে আমি বলি অনেক সুন্দরী তো তে বলি আর কি যে চান্দি जेছত রূপ হে তেরা সোনা JESO বাল ওর এত বড় বড় চুল দেখেন না এটা বললেই এটা আমরা এক লাইন কি শুনতে পারি একটু এক লাইন শুনতে পারে আপনার কণ্ঠে বর্ষা গান করেন তা ছোটবেলা থেকে কোনো কালচারাল কোন গলাই তো আমার নাই নাচতেন ছোটবেলায় নাচতাম না গান ও গাইতাম না আচ্ছা দুজনের কাছে একটু জানতে চাই যে ভালোবাসার সংজ্ঞা কি দেবেন আপনারা নিঃস্বার্থ ভালোবাসা হ্যাঁ কোনো স্বার্থ থাকবে না বাহ বর্ষা আসলে কি বলবো মানুষের বাস্তব জীবন তো অনেক কঠিন তাই না সো একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক অনেকেই বলে মানে অনেক মেয়েরাই বলে যে মেয়েদের জন্য বেশি টাফ জব অনেক কিছু মেনটেন করা বাট আমি মনে করি একটা ছেলের জন্যও খুব টাফ কারণ আমরা সবাই মানুষ ছেলে মেয়ে বাট আমরা যখন কষ্ট পাই কষ্ট কিন্তু মানে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য কষ্ট কিন্তু আলাদা না ভালোবাসাটাও কিন্তু আলাদা না তাই না তো আমার কাছে যেটা মনে হয় যে মানে প্রত্যেকটা সিচুয়েশন পরিস্থিতি যদি আমরা ফিল করি বুঝতে পারি যে আমি এখন বর্তমান আমার পরিস্থিতিটা কি বা আমি একটা একজনের ঘরের ওয়াইফ আমার ঘরে বাচ্চা আছে সেই সংসারটাকে কিভাবে চললে বা কিভাবে আমার সাথে থাকলে আমার সংসারে সুখ হবে শান্তি হবে ভালোবাসাটা বেশি বাড়বে এই জিনিসগুলো মাথায় রেখে চললেই আমার মনে হয় যে ঠিক আছে। ভালোবাসার মানে ওইভাবে কোন সংজ্ঞা আসলে আমার কাছে নাই যেটা আমি এক কথাই বলে দেব ওই রকম না আসলে বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা ভালোবাসার মানুষকে বুঝতে জানতে হবে খুব ভালোভাবে এবং তার উপর বিশ্বাস রাখতে হবে এবং অবশ্যই শ্রদ্ধা থাকতে হবে মানে শ্রদ্ধা ছাড়া কিন্তু ভালোবাসা মানে চিন্তাই করা যায় না আচ্ছা বর্ষা মানে শুরুর দিকে আপনাদের যে ভালোবাসা ছিল তো সেই সময় থেকে কি কোনো ধরনের পরিবর্তন এসেছে নাকি আগের মতোই ফিল করেন না না ফিল অবশ্যই আগের মতোই করি দুজন দুজনকে আমার কাছে এখন যেটা মনে হয় যে আমার ঘরে আমার প্রথম ছেলে যখন আসলো আরিজ আমার কাছে মনে হলো যে আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরো বেড়ে গেছে আমার পরে যখন দ্বিতীয় ছেলে হলো আবরার আমার কাছে একই রকম মনে হয় যে না আমার সন্তানরা আমার ঘরে আসার পরে আমার ঘরে ভালোবাসা আরো বেড়ে গেছে দুজন দুজনের প্রতি রেসপেক্ট আরো অনেক বেড়ে গেছে রাইট এটা অনেক সত্যি কথা যে মানুষ অনেকে অনেক সময় গার্ডিয়ানরা বলতে আগে যে বিয়ের পরেই তাড়াতাড়ি বাচ্চা নাও সংসার সুখ হবে এটা সব কথাটা অনেক দামি একটা কথা সত্যি কথা কারণ আমি এটা বাস্তব আমি যেটা ফিল করি যে আমার ঘরে সন্তান আসার পরে আমার সংসার তারও বেশি মানে ই হয়ে গেছে স্নেহময় হয়ে গেছে আপনি বলবেন একটু আমাদেরকে যে আগে শুরুর দিকের ভালোবাসায় তো একটু এক্সাইটমেন্ট থাকে সেটা এখনো আছে কি না বসে যেটা বলল যে হোয়েন উই লাভ ইচ আমাদের মধ্যে যে বন্ধন যেটা এটা ছিল সারা ছাড়া একটা ভাব ছিল মুভি করতাম যার যার বাসায় শেষে চলে যেতাম তারপরে দেখা হতো ভালোবাসার কথা বলতাম সেটা ছিল যখন বিয়ে হলো তখন মনে হলো যে একটা শক্ত বন্ধনে আমরা আবদ্ধ হলাম তারপরেও মনে হচ্ছিল যে দুপা পা দুই পা দুই পা দুই পা যেটা হয় আর কি স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান বেশি থাকতো বাট যখন বাচ্চা হয়ে গেল তখন মনে হলো যে উই হ্যাভ এ মোর রিসপন্সিবিলিটি অ্যান্ড নিড নাও মোর স্টাবিলিটি যে সংসারের মধ্যে তখন কিন্তু অনেকটা চেঞ্জ চলে আসছে আমাদের দুইজনের মধ্যে কারণ তখন মনে হয়েছে যে এখন আমরা মানে হুট করে রাগ হওয়া যাবে না একটু মন খারাপ হলো বাচ্চাদের সামনে বোঝানো যাবে না মানে অনেক কিছুকেই মানিয়ে নিতে নিতে মনে হচ্ছে এখন আমরা বেশি সুখে আছি এটা কিন্তু একদম সত্যি কথা বলেছে আর সেকেন্ড বাচ্চা হওয়ার পরে মানে মনে হয় যে এখন সংসার আরও বেশি আনন্দময় মজা লাগে এই যে আমরা যে টেলিভিশনে আসব তখন আরিস বলতেছিল যে আমাকে নিবানা হ্যাঁ এই যে আজকে বলতেছিল আমি বললাম যে আমরা আসলে কোনো রেস্টুরেন্টে বা কোথাও ঘুরতে যাচ্ছি না জাস্ট আওয়ারের জন্য যাচ্ছি চলে তুমি একটু খেলতে আচ্ছা ইজ রিয়েলি ফিল গুড মানে এইটা আপনি মানে নিজের সংসার দিয়ে বুঝতে পারেন যে আসলে এইটা হচ্ছে সত্যিকারে মানে স্বামী স্ত্রীর যদি শক্ত বন্ধন থাকে তাহলে এটা বাচ্চা এবং তখন সংসারে বেশি সুখ থাকে আর আমি জানি না অন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয় বাট আমাদের মধ্যে বর্ষা যেমন এখন মানে গর্ব করে বলতে পারে উই আর মোর হ্যাপি দেন বিফোর এটা কিন্তু সত্যি মানে আমার মনে হচ্ছে যে রেসপেক্ট যেটা যে এটা প্রথমে আপনি বললেন যে এই জিনিসটা আমাদের মধ্যে বেশি বেড়ে গেছে ওই রেসপেক্ট ইচ আদার যেটা লাভের সর্বোচ্চ স্থান হচ্ছে একজন একজনকে রেসপেক্ট করা মানুষ বলে উই আর অনেস্ট আমি আমার গার্লফ্রেন্ডের সাথে অনেস্টি থাকি বা বোর সাথে অনেস্টি থাকি বাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা আপনি কথা বলেছেন যে রেসপেক্ট উইথ লাভ তাহলে এটা লং লং জিবিটি আনটিল ইউর ব্রেথ আচ্ছা বর্ষা অনন্ত কিভাবে মানে সারপ্রাইজ দেয় এরকম কি হয়েছে যে ঘুম থেকে উঠে মানে খুব ভালো লাগার কিছু করে ফেলেছে অনন্ত ভেরি রেয়ার ভেরি রেয়ার

যে ভুলে গেছেন আপুর আজকে বার্থডে তখন আমি ওই সাদেই দেখি ওই বিভিন্ন ফুল ওইটা আমি ওইটা দিয়ে মানে ওই পাতা দিয়েই মানে লতা পাতা দিয়ে আবার ফুলটাকে বেঁধে নিয়ে ও ঘুমতি গুঠার আগে ওইখানে দিয়ে রেখেছিলাম এইটাই মনে আমাদের মনে আছে যে ওর প্রথম বলে আচ্ছা

গত বছর সেই রান মুভি করতে চলে গেছে। আচ্ছা আমিও চুপচাপ কিছু বলি নাই। যখন প্লেনে উঠে গেছে সে বলছে এখন ফ্লাইট ছেড়ে দিতে ফোন অফ করব। তখন একটা এসএমএস খুবQuick লিখে দিছে তুমি আজকে ভুলে গেছো আজকে কত তারিখ। না আমরা যতটুকু জেনেছি যে আপনারা একবার রোমে হচ্ছে বিবাহ বার্ষিকী আর অ্যানিভার্সারি। তো ওই গল্পটা একটু বলবেন। ফুল দিয়েছিলেন আপনি বর্ষাকে। ফুল দিয়েছিলাম আর কত দিয়েছি সেটা তো আছে হ্যাঁ আমি ও মানে আমরা কয়েক মানে এবার দুই আগে করা হলো আমরা একটা রোমান্টিক রোমে রোম তো রোমান্টিক তখন আমরা ওই প্রথম বেলজিয়াম গেলাম তারপরে প্যারিস গেলাম একদিন 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 দুই দিন করে থেকে তারপরে রোমে গেলাম তিন দিন ছিলাম তো ওইখানেই আমরা প্যারিসেও যখন যাই আমাদের এখানে বায়ার আছে গার্মেন্টস বায়ার যে ও আমাদের মানে ও প্যারিসেও একদম কেক টেক এনে সব কেক ওদের অফিসে সবাইকে নিয়ে কেক काटे ওকে সারপ্রাইজ দেয় মানে ওই গুচির এর ব্যাগ কিনে নিয়ে আসে ওর জন্য গিফট তারপরে রোমে যাই রোমে যে তো ভালোভাবেই করা হয় তার আমাদের ছিল রোমে বিবাহ পালন করলেন আমার বিবাহ বার্ষিকী পালন হচ্ছে এটা

আমরা একটা ছোট্ট বিরতি নিব দশক ভালোবাসার ফালগুন প্রেজেন্টেড বাই পুষ্টিতে একটা বিরতি নিচ্ছি কোথাও যাবেন না ফিরবো কিছু মধ্যে আমাদের সঙ্গেই থাকুন দশক ফিরে এলাম ভালোবাসার ফালগুন প্রেজেন্টেড বাই পুষ্টিতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন দুজন অনন্ত এবং বর্ষা তাদের সাথে কথা হচ্ছিল ভালোবাসা নিয়ে এবং কাজ অনেক কিছু নিয়েই গল্প হচ্ছিল তাদের ভালোবাসার শুরু থেকে এখন পর্যন্ত তাদের জীবনটা কেমন যাচ্ছে সব কিছু নিয়েই গল্প হচ্ছিল আচ্ছা আমরা কোথায় ছিলাম উপহার এবং হচ্ছে জন্মদিনের ভুলে যাওয়া অনন্তর তো এই এক বারো বছরে যে অনেক নিশ্চয়ই উপহার পেয়েছেন এমন কোন উপহার আছে যেটা আপনার মানে মনে রাখার মতো যে হোক সেটা ছোটোখাটো কিন্তু খুব বেশি ভালো লাগার এরকম কিছু আছে অবশ্যই আমার দুইটা ছেলে এটাই বড় উপহার খুব সুন্দর অ্যানসার হয়েছে এটা আচ্ছা এবার একটু কাজের কথায় আসি আপনাদের মানে এই যে দিন দা ডে আসছে তো এটা একটা সিনেমায় মানে প্রচারণাটা কতটা গুরুত্বপূর্ণ অনেক বেশি কিন্তু আমরা এখন মানে নরমালি আমার প্রত্যেকটা ছবি সিক্স সেভেন মান্থ আমরা মানে প্রচার করি এবার আমরা করি নাই একমাত্র কারণ হচ্ছে জয়েন্ট বেঞ্চার মুভি আচ্ছা তাই ওইটা প্রেস কনফারেন্সের আগে আমরা একটা পোস্টার পর্যন্ত মানে মানে কোথাও পোস্ট করি নাই মানে এক একই দিনে ফাইভ মার্চে আমরা ট্রেলার ট্রেলার প্লাস পোস্টার লঞ্চ করবো তারপর থেকে কন্টিনিউয়াস প্রচারণা চলতে থাকবে আচ্ছা কারণ এটা ওই আগে থেকেই এইভাবে ছিল যে নর্মালও ওয়েতে যেন না হয় এটা এই এই ছবিটার শুটিংয়ের সময় কার কথাটা একটু বলবেন এবং গল্পটা কেমন এটা গল্পটা একটু ডিফারেন্ট টাইপের কারণ এটা সবাই বলে যে আমাদের গল্পটা একটু আলাদা এটা সত্যিকারে আলাদা বলবে আজ পর্যন্ত হলিউড বলিউড আমাদের দেশ কোথাওই ছবি হয়নি কারণ হচ্ছে মানে এটা ড্রাগসের উপরে ছবি ড্রাগস আমস মাফিয়া মানে আমার জীবনে আমি যত ছবি দেখছি আজ পর্যন্ত হলিউড বলিউড বা আমাদের দেশের সবাই ছবি দেখতাম আমরা যে ড্রাগস ব্যবহার করা হয় ড্রাগ পাচার করা হয় তারপর ড্রাগ এডিক্টেড যারা তাদেরকে নিয়ে করা হয় বা ড্রাগ ধরেন সেনাবাহিনী বলেন আর পুলিশ বাহিনী বলেন যেদিকেই বলেন ড্রাগ পাচারকারীদেরকে ধরে যখন তারা ড্রাগ পাচার করে তখন এয়ারপোর্ট বা পোর্ট যেখানেই বলেন না কেন কিন্তু আমরা এই ছবিটা করেছি ড্রাগ চাষ নিয়ে ড্রাগ ফার্মিং নিয়ে এই কারণেই ছবিটার শুটিং হচ্ছে আফগানিস্তানে যে ড্রাগ ফার্মিং করা যে ফার্মিং ড্রাগস দেওয়াট ইজ দ্য রিজন অ্যান্ড হোয়াট ইজ দ্য বেনিফিট ফর হিউম্যান বডি ড্রাগটা কেন মানে ফার্মিং করা হচ্ছে হাউ টু সেল ড্রাগস টু দি ওয়ার্ল্ড বাই মানি অর ফর আদার থিংস কেন এই এই ড্রাগ ফার্মিংটা নিয়ে এই মাফিয়া মুভি বা বেসড অন ড্রাগ ফার্মিং মানে যেটা এই কারণেই বললাম যে রিয়েলি দিস ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ স্টোরি এই ছবিটা দেখলে বোঝা যাবে যে আসলে এটার ভিতরে গল্পটা নিয়ে অনেক বেশি চিন্তা করা হয়েছে আচ্ছা এই সিনেমাটাতে হচ্ছে অনেকগুলো ঝুঁকিপূর্ণ সিন ছিল তো সেগুলোর একটি অভিজ্ঞতা আপনি বলবেন এই ছবিতে যখন দেখবেন যে সবগুলি ঝুঁকিপূর্ণ এত টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে জাম্প করা ইভেন ঢাকাতেও আমি বাংলাদেশও হেলিকপ্টার থেকে জাম্প করি এটা আপনার ইউটিউবে দেখেছেন অলরেডি নিয়ে তারপরে হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে জাম্প করা আর্মি হেলিকপ্টার থেকেই ছবিতে দেখবেন তারপরে আমি উট মানে উট প্রথম আমার লাইফে আই এম নট রাইট ক্যামেল ইন মাই লাইফ প্রিভিয়াসলি ইন পাস্ট তো আমি এই প্রথম যে উটে চড়ি দুই দিন শুটিং করার পরে লাস্ট উট থেকে পড়ে যাই আমার বাম সাইডের এর পাজরের দুইটা হাড্ডি ডিসপ্লে হয়ে আচ্ছা বর্ষা আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনাকে আমরা সব সময় অনন্তর ছবিতেই দেখি তো এটা কেন আপনার কি মানে অন্যের ছবিতে করতে ইচ্ছা করে না নাকি ব্যাটে বলে মেলে না এরকম কিছু ইচ্ছাই কখনো করে না ইচ্ছা কখনো করে না আর সেম কোশ্চেন আপনাকেও করি যে আপনার সিনেমাতেও কিন্তু আমরা নায়িকা সবসময় বর্ষাকেই দেখি এটাই কি থাকবে আপনি দেখেন ভালোবাসার ফালগুন প্রেজেন্টেড বাই পুষ্টি আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এটার জন্য যে আমরা একসাথে যা করার করব মানে হচ্ছে আপনার মানে বাস্তব জীবনে যেরকম আপনারা নায়ক নায়িকা আপনারা সিনেমার পর্দাতেও সেরকমই থাকবেন আচ্ছা আমরা একটা আপনার একটা সংলাপ শুনেছি যে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত বর্ষা আপনার কাছে জানতে চাই যে এই যে মানে আপনাকে বাদ দিয়ে ওনার জীবনে আর কেউ প্রবেশ করতে পারবে কিনা এই অসম্ভবটা কি মানে হওয়ার কোনো চান্স আছে কিনা এটা তো আসলে আমি বলতে পারবো না আচ্ছা এটা আমি কিভাবে বলবো আমি কালকে কি দিয়ে ভাত খাব আমি এখন কিভাবে বলবো এটা সম্পূর্ণই আমার লাগ বাট সবসময় যে ভাগ্যের দোষ দিব সেটাও না নিজেকেও সবকিছুর জন্য প্রিপারেশন রাখতে হয় সব কিছুর জন্য রেডি থাকতে হয় সো আমার কাছে আমি যতটুকু আমার হাজব্যান্ডকে আমি চিনি জানি আমার কাছে মনে হয় না যে এরকম কোনো দিন হয়তো আমার জীবনে আসবে বা এটা আমি দেখবো অনেক ক্রেজি ফ্যান থাকে সম্মুখীন হয়েছি কখনো না সামলানোর ব্যাপারটা আমি বলি আমাদের ধৈর্য শক্তি আছে দুইটা ছোট ছোট গল্প বলি এই যমুনা ফিচার পার্কে একবার রোজালিন আপু যে ছিল ওনার ফার্স্ট বেবি বার্থে যখন আমাদেরকে ইনভাইট করে বলে অনন্ত ভাই আপনি আসলেই আমি বার্থডে করব প্লিজ আমার ফার্স্ট বেবি বার্থডে আপনাকে আসতে হবে তাই আমি বললাম অবশ্যই আসবো তখন ওনাদের ওই নিস্তালাতে মোর দ্যান সিক্স থাউজেন্ড গেস্ট দাওয়াত দিয়েছিল তা আমরা যখন ঢুকি দুজনে তখন অনুষ্ঠানটা এটা হয়ে গেল যে আমরা দেড় ঘন্টা ছবি তুলতে হয়েছে সবাই লাইন ধরে এবং তখন বর্ষা প্রেগনেন্ট ছিল আচ্ছা ইভেন কত মাস মানে ওই টাইমে তখন এরকম সুফা দিল কিছুক্ষণ দাঁড়ানো কিছুক্ষণ বর্ষা দেড় ঘন্টা ছবি তুলি এবং আপনি ধৈর্য সহকারে আমারটা বাদ দেন ওটা সেভেন এই অবস্থায় মানে সবার সাথে ছবি তুলেছেন আপনি দেড় ঘন্টা আমরা তারপরে একবার বসুন্ধরের কথা বলি আপনার বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে গেট থেকে আপনি লিফটে যেতে হয় ইউ ওয়ার্ক নর্মাল ওয়ে নট মোর দ্যান হাফ মিনিট ওর ওয়ান মিনিট ইজেন আমাদের ওইখানে এমনও দিন আছে যে দেড় ঘন্টা লাগছে যেতে যেমন গরমে মানুষ সাওয়ার করলে যেটা হয় আমি এরকম মনে হচ্ছিল আমরা সাওয়ার করতেছি তারপরও হাসি মুখ ছিল কারণ আমরা চাই দর্শকের দর্শকের ভালোবাসা না হলে কখনো স্টার হওয়া যায় না যেহেতু ভালোবাসার জন্য আসাই এই জন্য দর্শকদের সাথে কখনোই আমি মিসবিহেভ করি না এরকম আমার মনে হয় না যে কখনো মিসবিহেভ করেছি তাকে হাসি মুখ হাসি তার হাসি মুখটাকে মানে মলিন করে দিয়ে এখান থেকে চলে গেছে এটা অ্যাটলিস্ট আমার কেরিয়ারে এই মোর দেন টুয়েলভ ইয়ার নাও টুয়েলভ ইয়ার্স রানিং আমার মনে হয় না আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দর্শকদের জন্যই কিন্তু আজকে আপনারা অনন্ত এবং বর্ষা তো দর্শকদের জন্য কি বলবেন ভালোবাসা এবং বসন্তের নিয়ে দর্শক ভালোবাসা উই আর সেলিব্রেট ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আসলে ভালোবাসা প্রতিদিনের জন্য প্রতি মুহূর্তের জন্যে এই জন্যে আপন জনকে ভালোবাসুন প্রতিদিনই ভালোবাসুন তাদের সঙ্গেই থাকুন ভালোবাসা দিবসে রইল যমুনা টিভি এবং সমস্ত কলা কৌশলী সবার জন্যে অনন্ত বর্ষার ভালোবাসা ধন্যবাদ বর্ষা ছোট্ট করে বলতে চাই স্টে হ্যাপি হেলদি অ্যান্ড পজিটিভ ভেরি নাইস অনেক ভালো লাগলো আপনাদের দুজনকে এরকম একটা বিশেষ দিনে আমরা পেয়েছি যমুনা পরিবার অনেক ধন্য ধন্যবাদ আমাদের সাথে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভালোবাস এবং ফালগনের অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য দর্শক আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা ভালোবাসা প্রকাশের আসলে নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই কিন্তু তারপরেও যদি একটি বিশেষ দিনকে ঘিরে ঘটা করে আপনার প্রিয় মানুষটিকে বলেই ফেলেন ভালোবাসি তাহলে মন্দ নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভালোবাসার ফালগুন প্রেজেন্টেড বাই পুষ্টি থেকে